হ্যালো ফ্রেন্ডস, যদি তুমি কোনো অচেনা মেয়ের সাথে ফার্স্ট টাইম কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে যাও, ঘামতে শুরু করো, হার্টবিট প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, কথা কিভাবে স্টার্ট করব বুঝতে পারো না, আর যখন কথা বলতে শুরু করো তো সব কথা জড়িয়ে পেঁচিয়ে যায়। আসল কথা হলো 100%-এর মধ্যে 60% ছেলেই মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায় বা ভয় পায়। বাট আমরা কিন্তু আমাদের ছেলে বন্ধুদের সাথে বেশ জোশিলাভাবে কথা বলে থাকি, মানে নিজেকে লায়ন ভাবি। বাট মেয়েদের সাথে কথা বলতে গেলেই সেই লায়ন কখন যে ইঁদুরে পরিণত হয় তা সে নিজেই জানে না। সো এই ভিডিওটা পুরো দেখতে থাকো। এই ভিডিওতে আমি 3টে এমন প্র্যাকটিক্যাল টিপস দেব যেগুলো ফলো করে তোমরা তোমাদের শাইনেসকে একবারে দূর করে দেবে অ্যান্ড কনফিডেন্সের সঙ্গে সব মেয়েদের সাথে কথা বলতে পারবে। তোমরা যদি ডিসকভার 21 চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। সো লেটস স্টার্ট। সবার আগে আমরা এটা জেনে নেব কেন আমরা মেয়েদের সাথে কথা বলতে গিয়ে সাই ফিল করি। আসলে আমাদের সেলফ ইমেজটা আমাদের নিজেদের চোখে খুবই ডাউন, মানে আমরা সবসময় নিজেকে কমা মনে করি। যেমন আমাকে তো অতটা দেখতে ভালো নয়, আমি তো মেয়েদের সাথে ভালোভাবে কথা বলতেই পারি না, আমার তো গায়ের রং কালো, আমি তো হাইটে শর্ট, ইসেট্রা ইসেট্রা। আসল ব্যাপার হলো আমরা কোনো সুন্দরী মেয়ের সাথে কথা বলার আগেই এটা মনে মনে ভেবে নিই, আমি তো ওর যোগ্যই নই, ও কত সুন্দরী, ওর পাশে আমাকে কেমন ক্যাবলা ক্যাবলা লাগে। আর পরে যখন তুমি এটা দেখতে পাও তোমার থেকে কমা কোনো ছেলের হাত ধরে ও ঘুরছে, তখন এটাই তুমি ভগবানকে বলো, হে ভগবান, এ তুমি কিয়া কর দিয়া রে, কিয়া কর দিয়া। তখন ভগবান তোমায় এটাই উত্তর দেয়, ও স্ত্রী হে, ও কুছ ভি কর সকতা হে। আর তখন তুমি নিজের মাথাটা দেয়ালে ঠোকো। যাই হোক, তুমি লক্ষ্য করে দেখবে যেসব মেয়েদের তেমন দেখতে ভালো হয় না তাদের সাথে তুমি বেশ ভালোভাবেই কথা বলো, মানে পাকামো করে করে, বিকজ তাদের সামনে তোমার সেলফ ইমেজটা হাই থাকে। বাট যখন একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলতে যাও তখন তোমার হৃৎপিণ্ড বুক ফেটে বেরিয়ে মাটিতে লুটোপুটি খায়। সো শাইনেস দূর করার জন্য আমার ফার্স্ট টিপস এটাই, নিজের সেলফ ইমেজকে হাই করো। মানে তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলতে যাও তার আগে তোমার মাইন্ডে যে থটসগুলো চলে, যেমন আমি তো কালো, আমি তো বোকা, আমি তো মেয়েদের সাথে কথা বলতেই পারি না, এই সেলফ ইমেজকে ডাউন করার থটসগুলোকে একবারে মাইন্ডে আনা বন্ধ করে দাও। তার বদলে নিজের সম্পর্কে ভালো ভালো ভাবো, যেমন আই অ্যাম দ্য বেস্ট, হ্যাঁ আই অ্যাম দ্য বেস্ট, আমি মেয়েদের সাথে দারুণ কথা বলি, দারুণ মিশতে পারি, ইসেট্রা ইসেট্রা। দেখবে এই থটসগুলো নিজের ভেতর আনার ফলে আস্তে আস্তে তোমার সেলফ ইমেজটা আমনামনি হাই হয়ে যাবে। আগে তোমার সেলফ ইমেজ লো ছিল, এখন হাই হয়ে যাবে। আর যার ফলে আগে যেমন মেয়েদের সাথে কথা বলতে তোমার লজ্জা লাগতো সেটা এখন আর লাগবে না। টু, এই দুনিয়া যাক ভার মেয়ে, এই লাইনটা শুনে তোমাদের একটু হাস্যকর লাগলো তাই তো? তাহলে হেসে নাও, হা 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 হা, হাসি হলো, এবার তাহলে শোনো এই টিপসটা কিন্তু তোমাদের প্রচণ্ড কাজে দেবে। আমরা বেশিরভাগ মানুষই কোনো কাজ করার আগেই ভেবে নিই যদি কাজটা ভুল করি তাহলে লোকে কি ভাববে, অ্যান্ড লোকেদের ভাববার কথা ভেবে আমরা কোনো কাজ শুরু করতেই পারি না। ঠিক তেমনই আমরা কলেজে বা রাস্তাঘাটে কোনো অচেনা সুন্দরী মেয়ে দেখেই তার সাথে কথা বলার আগেই মনে মনে কল্পনা করি, আমার মতো আনস্মার্ট ক্যাবলা ছেলেকে এই মেয়ে পাত্তা দেবে না, এই মেয়ে তো কোনো হিরো টাইপের ছেলের সাথেই ফ্রেন্ডশিপ করবে, আর আমি যদি ওর সাথে কথা বলতে যাই তাহলে ও রেগে গিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দেবে, যার ফলে আমার বিশাল্ট ইনসাল্ট হয়ে যাবে, ইনসাল্ট। তাই এই জায়গায় যদি তুমি এই দুনিয়া যাক ভার্মে লাইনটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের বেশ কাজে যাবে। যেমন তুমি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কোনো অচেনা সুন্দরী মেয়েকে দেখলে, তার সাথে তোমার আলাপ করতে মন হলো, তখন তুমি সেই মেয়েটার কাছে গিয়ে তার সাথে কথা বলো, তার সাথে কথা বলা আরম্ভ করো, আর একটু ভদ্র সভ্যভাবেই কথাটা বলো প্লিজ, এরপর যা হবে হবে তা দেখা যাবে। আর আমি জানি মেয়েরা তোমার সাথে কথা বেশ ভালোভাবেই বলবে, বিকজ এই মেয়ে যাত্রা মনের দিক থেকে খুব ভালো হয়। তাই বলে এই দুনিয়া যাক ভার্মে লাইনটা অ্যাপ্লাই করতে গিয়ে তোমরা যেন পাগলের মতো রাস্তাঘাটে যে মেয়ে দেখছো তার সাথে কথা বলতে ছুটো না, তাহলে কিন্তু খুব সুন্দর করে, হ্যাঁ মোলায়েম করে গালে একটা চর খেয়ে বাড়ি আসতে হবে।
তাই দুনিয়া যাক ভারমে এই লাইনটা একটু বুঝে শুনে পরিস্থিতি বুঝে তবেই অ্যাপ্লাই করবে। ওকে বস, আমার বসটা, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না, কী বলবো, যাই হোক। থ্রি, মেয়েদের সাথে কথা বলা প্র্যাকটিস করো। আমি জানি আমার যেসব ফ্রেন্ডসরা এই ভিডিওটা দেখছে তারা ফেসবুকে তো মেয়েদের সাথে বিন্দাস কথা বলে দেয়, বাট যখন সেই ফেসবুকের মেয়েটাই সাথে সামনাসামনি দেখা হয় আর কথা বলতে যায় তখন সে ঘামতে শুরু করে, তার গলার ভয়েসটা মোবাইল ভাইব্রেশনের মতো কাঁপতে থাকে, আর মেয়েটাও তখন ভাবতে থাকে আমার ফেসবুকের হিরো এখানে এমন জিরো হয়ে গেল কীভাবে। সো আমরা মেয়েদের সাথে কথা বলতে পারি না বা মেয়েদের লজ্জা পাই, এর মূল যে কারণটা সেটা হলো আমরা একদমই মেয়েদের সাথে কথা বলি না, তাই কথা বলতে গেলেই লজ্জা লাগে। তাই তোমাদের আজ আমি 1 মান্থের একটা টাস্ক দিচ্ছি, আমি মাস্টার নই কিন্তু, আমি তোমাদের জাস্ট ফ্রেন্ডস হিসেবে টাস্ক দিচ্ছি, রাগ করো না প্লিজ। খুব ইজি টাস্কটা, এই টাস্কটা তোমরা কমপ্লিট করতে পারলেই তোমাদের শাইনেস একবারে দূরে চলে যাবে, দূরবীন দিয়েও দেখা যাবে না। সো তোমাদের করতে হবে কি, প্রত্যেক দিন যে কোনো দুজন আননোন মেয়ের সাথে কথা বলতে হবে। তাই বলে আমি কিন্তু এটা একদমই বলছি না যে রাস্তাঘাটে আননোন যে মেয়ে দেখছো তাকে ডেকে ভ্যাট বকতে লাগবে, জানো তো আমি খুব ভালো, জানো তো এই আমি তো ওই, এগুলো স্ক্রিপ লিখে নি ফালতু করে বলছি, যাই হোক। তাহলে কিন্তু পাবলিক তোমাদের বেদরক মারবে। তোমরা করবে কি, ধরো তুমি স্কুল বা কলেজে বা কোনো কাজে যাচ্ছ, তখন কোনো রাস্তাঘাটে আননোন মেয়েকে দেখলে তখন তাকে এমন টাইপের কোশ্চেন করো, ম্যাম প্লিজ বলবেন এখান থেকে কলেজটা কত দূর, বা ম্যাডাম একটু শুনবেন প্লিজ, আপনি কি দয়া করে বলবেন বিগ বাজারটা ঠিক কোন জায়গায়, এখান থেকে কত মিনিট যেটা সময় লাগবে, এই সেটা এমন টাইপের কথাবার্তা। আর এমন টাইপের কোশ্চেন করলে কোনো প্রবলেমও হবে না, আর এমন করে রোজ দুজন আননোন মেয়ের সাথে কথা বলার ফলে তোমার কনফিডেন্স অনেক গুণ বেড়ে যাবে, অ্যান্ড 1 মান্থের মধ্যে তোমার শাইনেস একবারে দূর হয়ে যাবে। আর একটা কথা, যখন কোনো মেয়ের সাথে কথা বলবে তখন একটু স্পিডে আর একটু গলার ভয়েসটা জোরে বলবে, মিনি বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে না, বিকজ কনফিডেন্স ছেলেরা সবসময় কথাটা একটু জোরে আর স্পষ্টভাবে বলে। কথা জোরে বলে আমি বলছি না জানো মেয়েটার কান ফাটিয়ে দিও না, মোট কথা একটু স্পষ্টভাবে আর একটু জোরে কথাটা বলবে। সো ফ্রেন্ডস, এই টিপসগুলো ফলো করো, কথা দিলাম 1 মান্থের মধ্যে তোমার শাইনেস একবারে দূর হয়ে যাবে। আর যে ছেলেটা আগে মেয়ে দেখলে ঘরে লুকিয়ে পড়ত, সে এখন বিন্দাস মেয়েদের সাথে কথা বলবে, মানে জিরো থেকে হিরো হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ নিচে একটা লাইক আর কমেন্ট করো। তোমরা যখন লাইক আর কমেন্ট করো তখন আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যায়। কমেন্টটা প্লিজ করো আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, না হলে চ্যানেলটা গ্রো হচ্ছে না, তাই চ্যানেলটাকে গ্রো করতে হবে, তাই ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করো ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে খুশি, আমি জানি তোমরা করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বেল বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ। রাহুল দর কানে শুনতে পায় না, রাহুল ভাই আমার, বলছি আমাকে একটু হেল্প করবি।